সহস্ত্র সংগঠনের মূল খুঁটিলে আহিব তিওয়া লিবারেশন আর্মি চমুকৈ আরসিটিএস। জাগিরুদরে গোপন স্থানত এদল আরসিটিএস সহস্ত্র সংগঠনের শতাধিক কেদার। 27 জানুয়ারীত অসম সরকারের সঙ্গে শান্তি আলোচনাত মিলিত হব আরসিটিএসর কেদার সকলে। ঈশান নিউজ বিগ এক্সক্লুসিভ। জাগিরুদত এদল সহস্ত্র কেদার। গণরাজ্য দিবসের দিনে জাগিরুদর এক গোপন স্থানত তিওয়া লিবারেশন আর্মি চমুকৈ আরসিটিএসর সহস্ত্র সংগঠনের শতাধিক কেদার। অসম মেঘালয় সীমান্তর এক অটব্য অরণ্যর মাজত ইতিমধ্যে শিবিরত অবস্থান করেছে সংগঠনটির শতাধিক কেদারে। কাইলৈ অর্থাৎ 27 জানুয়ারীত অসম সরকারের সঙ্গে শান্তি আলোচনাত মিলিত হব এই সকল সহস্ত্র সংগঠনের কেদারে। উল্লেখ্য যে 2014 চনের পরে তিওয়া জাতির বিভিন্ন সমস্যা সমাধানের দাবিত সশস্ত্র সংগ্রামের পথ বাছি লৈছিল এই সকল বিপ্লবী যুবক যুবতীয়ে। অবশেষত দীর্ঘদিনীয়া সংগ্রামের অন্তত সরকারের আহ্বানের প্রতি সঁহাৰি জনাই মূল খুঁটিলে উভতি আহিবলৈ চিন্তা চর্চা করেছে এই সকল সশস্ত্র সংগ্রামীয়ে। সংগঠনটির সকল দাবি যাতে সরকারে মানি লয় তার আহ্বান জানাইছে সংগঠনটির নেতৃবর্গ। খুবই ভাল লাগিছে, কারণ কেউ ইমান দিনের তপস্যা হয়তো কালি পূরণ হবলে গৈ আছে, কিমান দূর সত্য পূরণ হব যে নাজানো, তথাপি যেখিনি আমার দাবি পত্র দিয়া হয়েছে গভর্নমেন্টের ওসর সেই দাবিখিনি যাতে মানি লয়। আমার সংগঠনের নাম তো টিএলএ চুমুকৈ আরসিটিএস রিস্টোরেশন কাউন্সিল ফর তিওয়া স্টেট। আর আমার মূল দাবিটি হল যে আমার তিওয়া টেরিটোরিয়াল কাউন্সিল লাগে। আমার তিওয়া টেরিটোরিয়াল কাউন্সিল যদি পাও এটা আমি কিছু প্রায় আমার এই পিছ পড়ে থাকা জাতিক আমি আকুয়াই নিব পারো, আমার যান সমস্যা আছে এই সমস্যাটা আমি সমাধান করব পারো বলে আমি আশা। ইয়াতে মানে আমার যুদ্ধ দাবি আছে সেই দাবি সমূহ সরকারে গুরুত্ব আরোপ করক সেটকে মানে কামনা করছো, আর গুরুত্ব আরোপ করবই লাগবে তখন সন্মানের প্রতি সঁহাৰি জনায় যেহেতু আমি আগবাড়ি আইসো। আমার কেদার সকলের ভবিষ্যৎ মানে ভবিষ্যৎটো যাতে সুরক্ষিত থাকক, তখন যাতে কর্মসংস্থাপন পায়, আর আমাক খেতি বাতি করে খাবলে মোটামুটি 5,000 বিঘামান মাটি আমাক আবন্টন দিয়ক, আর আমার থাকার ব্যবস্থা করে দিয়ক, লগতে এককালীন সাহায্যভাবে কিছু আর্থিক অনুদান দিয়ক, এটুকে মানে কামনা করছো সরকারের। জাগিরুদরপরা বিজয় পালর রিপোর্ট, ঈশান নিউজ।